আসসালামু আলাইকুম। টেকনোলজি বাংলা টিপস চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপসার অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কিভাবে চেঞ্জ করবেন, অর্থাৎ আপসার অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কিভাবে পরিবর্তন করবেন মোবাইল দিয়ে। সো সেইটা করার জন্য প্রথমে আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। সো আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা সার্চ বারে লিখবেন আপসার ডট সা। সো আমি লিখে নিচ্ছি আপসার ডট এস এ। সো আপনারা এই লেখাটি লিখে দিবেন আপসার ডট এস এ। লেখার পরে আপনারা সার্চ করবেন। সো আমি সার্চ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি এই সাইডের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা সেইখান থেকে সরাসরি এই সাইডে ঢুকতে পারবেন। তো সার্চ করার পরে আপনারা এইখানে এক নম্বর যে অপশনটি ইন্ডিভিজুয়াল, সো এইখানে ক্লিক করে দিবেন। সো আমি ইন্ডিভিজুয়ালে ক্লিক করে নিচ্ছি। ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আরেকটি অপশন চলে আসছে। সো এই অপশনটি আপনারা ইংলিশ করে নেবেন। তো ইংলিশ করার জন্য এইখানে আপনারা উপরে পেয়ে যাবেন ইংলিশ নামের একটি অপশন। সো ইংলিশে ক্লিক করে দিবেন। তো ইংলিশ করার পরে আপনারা এখানে আপনাদের আপসার অ্যাকাউন্টের ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। সো আমি আমার আপসার অ্যাকাউন্টের ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। ইউজারের জায়গাতে আপনাদের ইকামা নাম্বারটি দিয়ে নেবেন আর পাসওয়ার্ডের জায়গাতে আপনাদের আপসারের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করে দেবেন। সো আমি লগ ইনে ক্লিক করে নিচ্ছি। লগ ইনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সিমের মধ্যে একটি কোড চলে যাবে। আপনাদের প্রথমে যেই সিম নাম্বারটি দিয়ে আপনারা আপসার অ্যাকাউন্টটি খুলছেন সেই সিম নাম্বারটির মধ্যে একটি কোড চলে যাবে, সেই কোডটি আপনারা এখানে দিয়ে নেবেন। সো আমি কোডটি এখানে দিয়ে নিচ্ছি। কোডটি দেওয়ার পরে আপনারা এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। সো আমি লগ ইনে ক্লিক করে নিচ্ছি। লগ ইনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপসার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার অপশান অ্যাকাউন্টটি ওপেন হয়েছে। সো আমরা এখন মোবাইল নাম্বার চেঞ্জ করব। তো মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য এইখানে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। সো আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনারা ইউজার ইনফরমেশন নামের এই অপশনটিতে ক্লিক করবেন মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য। সো আমি ইউজার ইনফরমেশনে ক্লিক করে নিচ্ছি। ইউজার ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে এডিডি ক্লিক করে দিবেন। সো আমি এডিডি ক্লিক করে নিচ্ছি। এডিডি ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে পেয়ে যাবেন মোবাইল নাম্বার চেঞ্জ করার অপশন। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মোবাইল নাম্বার চলে আসছে। সো এই মোবাইল নাম্বারটি আমার আগের মোবাইল নাম্বার। সো এইখানে এখন আমার নতুন মোবাইল নাম্বারটি দিয়ে নিব। সো আপনারা যেই মোবাইল নাম্বারটি নতুন দিতে চান সেইটি আপনারা এইখানে দিয়ে নেবেন পুরান মোবাইল নাম্বারটি কেটে। সো আমি আমার আগের মোবাইল নাম্বারটি এখান থেকে কেটে নিচ্ছি। সো এখন নতুন মোবাইল নাম্বার এখানে দিয়ে নিব। তো মোবাইল নাম্বারটি দেওয়ার সময় অবশ্যই আপনারা জিরো ছাড়া দিবেন, জিরো দিবেন না। তো আমি আমার নতুন মোবাইল নাম্বার এখানে দিয়ে নিচ্ছি। সো নতুন মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনারা একটু নিচে এইখানে ইমেজ কোড দেওয়ার একটি অপশন পেয়ে যাবেন। সো আপনারা এই ইমেজ কোডটি এইখানে দিয়ে দিবেন। আপনাদের এরকমভাবে একটি ইমেজ কোড এইখানে চলে আসবে। সো আমি এই ইমেজ কোডটি এইখানে দিয়ে নিচ্ছি 4312। সো মোবাইল নাম্বার এবং ইমেজ কোড এই দুইটা দেওয়ার পরে আপনারা সেভে ক্লিক করে দিবেন। সো আমি সেভে ক্লিক করে নিচ্ছি। সো সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মোবাইলের মধ্যে একটি কোড চলে আসছে, নতুন মোবাইল নাম্বারে একটি কোড চলে আসছে। সেই কোডটি আপনারা এখানে দিয়ে নেবেন। আপনাদের নতুন মোবাইল নাম্বারে একটি কোড চলে আসবে। সো আমরা কোডটি এখানে দিয়ে নিচ্ছি। নতুন মোবাইল নাম্বারের কোডটি আপনারা এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে সেভে ক্লিক করে দেবেন। সো আমরা সেভে ক্লিক করে নিচ্ছি। সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন
your account information has been successfully updated অর্থাৎ আমার এই মোবাইল নাম্বারটি আপডেট হয়ে গেছে নতুন মোবাইল নাম্বার এখানে অ্যাড হয়ে গেছে সো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন কিভাবে মোবাইল নাম্বার চেঞ্জ করবেন সো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সো ভালো থাকবেন।